আমি আমার ভূমিকায় বলেছি, বাংলা ভাষাকে কি আমরা ঘৃণা করি না অন্তর দিয়ে ভালোবাসি? কেন? এটা আমার মায়ের ভাষা, এটা আমার ভাইয়ের ভাষা, এটা আমার বাবার ভাষা, এটা আমার দেশের ভাষা। আরবি প্রবাদ বাক্য শুনিয়েছিলাম, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের। এটা লেখা অনেক বিদ্যালয়ে প্রতিষ্ঠানে লেখে আল হাদিস, আমরা বলি এটা আল হাদিস নয়, এটা জাল হাদিস। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান এটা হাদিস না। এমন বহু জিনিস আছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, আহা 99% বক্তার এটা হাদিস বলে, আর দুনিয়া মাজরাতুল আখিরা অনেকে এটাকে হাদিস বলে। এমন বহু জাল হাদিস আছে আমাদের হাদিসের বাজারে, এটার হাদিস বলে চালিয়ে দেয়। তবে হ্যাঁ, দেশপ্রেম ইমানের অঙ্গ, কথাটা হাদিস না হলেও কথাটা বড় পছন্দের কথা। আমরা বাংলা ভাষাকে অন্তর দিয়ে ভালোবাসি, বলেন বাংলা ভাষাকে অন্তর দিয়ে ভালোবাসি। আপনি বাংলাতে দেখেন না একটু তালাশ কইরা,